Anak orang udah sini toh. Halo, foto putra ini. বক্সনগর উপনির্বাচনে বামেদের প্রচারে জমজমাটি। বিল্লালের খাস তালুকে বামেদের প্রচার। সদ্য কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করা বিল্লাল মিয়ার খাস তালুকে শনিবার ভোট প্রচার চালালো বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মিজান হোসেন। বিল্লালের গ্রাম দুর্গাপুরের মানুষই বিজেপিকে বর্জন করছে, অভিযোগ বাম নেতৃত্বদের। তবে কি কংগ্রেস ত্যাগ করা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বিজেপিতে গমন ভালোভাবে দেখছে না দুর্গাপুরের মানুষ? সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদকের বক্তব্য এমনই প্রশ্ন উকি ঝুঁকি মারতে শুরু করেছে। বক্সনগর বিধানসভা কেন্দ্রের সীমান্ত ঘেঁষা এই গ্রামটি। সিপিআইএম কংগ্রেসের মিতালিতে অসন্তুষ্ট হয়ে গত দুদিন আগে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে 44 বছরের রাজনৈতিক কেরিয়ারকে বরবাদ করে দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করল বিল্লাল মিয়া। শনিবার এই বিল্লালের গ্রামে ভারী ভারী ভোট প্রচার চালালো উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মিজান হোসেন। শনিবার এই গ্রামে বিল্লাল মিয়ার বাড়িতে ভোট প্রচার চালালো উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মিজান হোসেন। এই গ্রামে বাড়ি বিল্লাল মিয়ার। উপনির্বাচনকে কেন্দ্র করে ধনপুরে নেই বক্সনগর কেন্দ্রেও ভোট প্রচারে শাসক বিরোধী তোরজা ছিল জমজমাটি ভাব। দিন দিন প্রচার তেজি হলেও নীরব কিন্তু ভোটাররা। আদেও কি হবে ফলাফল তা বুঝা এই মুহূর্তে বড় দায়। বামেদের এই প্রচারে বাকিদের মধ্যে ছিল বাম বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার, তরুণ তুর্কি বিধায়ক রামু দাসেরা। আমরা তো একদিকে আমরা মাইক নিয়ে প্রচার করছি, আরেকদিকে বাড়ি বাড়ি যাচ্ছি প্রার্থী নিয়ে। আজকে আমরা দুর্গাপুর গ্রামে আমরা এসেছি। এখানে দুইটা বুথ আছে, দুইটা বুথে কভার করার জন্য প্রার্থী নিয়ে বেরিয়েছি সরকারের পারমিশন নিয়ে। এখন আমরা ইতিমধ্যে অনেকগুলো বাড়িতে আমরা গেছি, তাতে আমরা দেখেছি মানুষের সারা, ব্যাপক সারা। মানুষ সবাই বিজেপিকে উৎখাত করার জন্য, বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তাদের একটা মনের আকুতি আমরা লক্ষ্য করেছি সমস্ত জায়গার মধ্যে। এটা অন্যান্য জায়গা যেমন দেখেছি, এই জায়গা তো একই দেখেছি। এটা আমাদের খুব ভালো লাগছে, আমরা অনুপ্রাণিত হচ্ছি। আপডেট এই পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।